প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই, আর আপনাদেরকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। ডানের বেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ রুস্তম আলী ফরাজি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দুজনেই আপনারা সংসদ সদস্য, এবং যে প্রশ্নটা আপনারা করতে চাই আমি শুরুতেই, সেটি হচ্ছে যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে সংসদীয় পদ্ধতির একটি সরকার ব্যবস্থার মধ্য দিয়ে। আদৌ কি সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে, সংসদীয় শাসন ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে? ফখরুল ইমাম, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জিল্লু সাহেব। এই তৃতীয় মাত্রা আমি আগেও এসেছি, এবং এই তৃতীয় মাত্রা বাংলাদেশের জনগণকে একটা মাত্রায় নিয়ে গেছে, এবং গণতন্ত্রের চর্চা এখানে এত হয়েছে যে তৃতীয় মাত্রা বোধ হয় সবচেয়ে আপনার জনপ্রিয় অনুষ্ঠান। তা আপনার যে জিজ্ঞাসাটা ছিল, যে প্রশ্নটা ছিল, এখন বাংলাদেশে অবশ্যই গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, এবং আমার প্রশ্ন ছিল যে আমরা এক এক রকমের শাসন পদ্ধতি আছে বাংলাদেশেও, নানা রকমের শাসন পদ্ধতির মধ্য দিয়ে আমরা এই 43 বছর পার করেছি। তো এখন তো সংসদীয় শাসন পদ্ধতিতে দেশ চলছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আসলে কি সংসদীয় শাসন পদ্ধতিতে দেশ পরিচালিত হচ্ছে কি না? এখন দেখেন, এই আর্মি শাসন একদিনে আসতে পারে, মৌলবাদ সেটাও একদিনে আসতে পারে, কিন্তু গণতন্ত্র কোনো সময় একদিনে আসতে পারে না। গণতন্ত্রের জন্য একটা বিরাট প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, এবং তার জন্য ত্যাগী কিছু রাজনীতিবিদ দরকার। এই যে আপনাকে বললাম যে ত্যাগী রাজনীতিবিদ, এই এখানে আমাদের সমস্যা, দলগত সমস্যা, রাজনীতিতে সমস্যা। আর বাহ্যিকভাবে পৃথিবীতে যতগুলো দেশ আছে, এই দেশগুলো যে পদ্ধতিতে চলে, কোথাও আপনার রাজতন্ত্র আছে, কোথাও সমাজতন্ত্র আছে, কিন্তু এই পৃথিবীতে এখন সবচেয়ে পপুলার হচ্ছে গণতন্ত্র। এখন গণতন্ত্র যে আপনি বলবেন যেটা 100% প্রুফ কিনা, আমি বলবো না। গণতন্ত্র যতগুলো দেশ পরিচালনা শাসন ব্যবস্থা আছে, গণতন্ত্র তার মধ্যে উত্তম। তবে এটা 100% প্রুফ কিনা সেটা এখনো বলার সময় আসেনি। তো গণতন্ত্র বিভিন্ন পর্যায়ে আছে। আমি মনে করি আপনি যদি কেবল সংসদীয় শাসন পদ্ধতিকেই গণতন্ত্র বলে চিহ্নিত করতে চান, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তো গণতান্ত্রিক হতে পারে, সেটাই মার্কিন যুক্তরাষ্ট্র তার উজ্জ্বল গণতন্ত্র। গণতন্ত্র তো সেটাই বলছি, পদ্ধতি অনেকগুলো আছে গণতন্ত্রের। গণতন্ত্র বোঝায়, আমার প্রশ্ন এটাই যে সংসদীয় শাসন পদ্ধতির কথা আমরা বলছি, কিন্তু আমরা এক্সারসাইজ করছি কিনা, আসলে দেশ সংসদীয় শাসন পদ্ধতি চলছে কিনা? হ্যাঁ, সংসদীয় শাসন পদ্ধতি যেটা আপনি মিন করতেছেন, অবশ্যই চলতেছে। কারণ সংসদীয় শাসন পদ্ধতিতে সরকারকে জবাবদিহি করতে হয় পার্লামেন্টে, সংসদে, এবং সেটা আমি মনে করি যে ওই এই 10th পার্লামেন্টে সেশন হচ্ছে, এখন 3-4 সেশন চলতেছে, এবং 2 মাস পরপর এই সেশনগুলো আসে। উপস্থিত ভালো উপস্থিতি, আমাদের কোরামের কোনো সংকট হয়নি, এবং এটাতে যে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি, এই এই সংসদের ভিতর অনেক অশালীন কথাবার্তা আমরা এখানে দেখি না, এবং সংসদ যেভাবে চলা উচিত, যে মাত্রায় চলা উচিত, আমি তো মনে করি সংসদ সেই মাত্রায় চলছে। শুনবো আর আপনার কথা ডক্টর মোহাম্মদ রুস্তম আলী ফরাজি। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্নটা তো রিপিট করার দরকার নেই, প্রশ্নটি তো আমার মনেই আছে। আসলে সংসদীয় গণতন্ত্রের মূল কেন্দ্র সংসদ, এটা ঠিক। এখানে দুটো জিনিস সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় সংসদীয় গণতন্ত্রে, স্বচ্ছতা, দায়বদ্ধতা, যেটাকে বলা হয় ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। তো এখন ব্যাপার হচ্ছে, এখানে মনে রাখতে হইবে যে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে এটা যৌথভাবে, দে আর কালেকটিভলি রেসপন্সিবল টু দি পার্লামেন্ট, এটা হলো আমাদের সংবিধানের একটা ধারা, এই আইন আছে। কিন্তু আমাদের সংসদটি কীভাবে গঠিত হয়েছে, ভারত আর আমাদের বা ইংল্যান্ড আমাদের ভিতরে পার্থক্য হলো সেখানে। এই ফাঁকে আমি ইন্টারপ্টারের পরে করবো না, আরেকটি প্রশ্ন আপনার কথা সূত্র ধরে করে, এটা কি আসলেই মন্ত্রিপরিষদ শাসিত কিনা? না, এটা তো মন্ত্রিপরিষদ শাসিত সরকারই,
কিন্তু আমার যেটা হচ্ছে মন্ত্রিপরিষদ বলতে মানে পরিষদ পরিষদ বর্গ কর্তৃক যৌথভাবে শাসিত সরকার না, সেটা তো আমি আলোচনা আমি কি মেন করছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আমি আলোচনায় আসছি যে ওখানে দ্বিকক্ষবিষ্ট হলো তারা কিন্তু পার্লামেন্টের পার্ট হিসেবে তারা রাষ্ট্রপতিকে রেখেছে এবং রাষ্ট্রপতি সেখানে ভারতের সংবিধানে যেটা আছে সেখানে সে নির্বাহী প্রধান এবং তাকে তার নামেই কার্যবলী বণ্টিত হয়। কিন্তু আর্টিকেল 74 অনেবার আছে যে ভারতীয় কনস্টিটিউশনে যে মানে দে উইল বি রেসপন্সিবল টু দি পার্লামেন্ট, অর্থাৎ ক্যাবিনেট অ্যান্ড মানে প্রাইম মিনিস্টার রেসপন্সিবল, তার অ্যাডভাইস ছাড়া কিছুই করা যাবে না, সেটা আমাদের সংবিধানে ঠিক একইভাবেই আছে। শুধু রাষ্ট্রপতিকে কনস্টিটিউয়েন্ট পার্ট করে নেয়, কিন্তু রাষ্ট্রপতিকে কনস্টিটিউয়েন্ট পার্ট না করার পরেও রাষ্ট্রপতির কিছু ক্ষমতা আইন প্রণয়নের ক্ষমতা আছে অর্ডিনেন্স এবং অনেক ব্যাপারে, সেটা নিয়ে প্রশ্ন ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদের যে মূল জায়গাটা যেখানে হলো যে কেন সংসদীয় গণতন্ত্র কিসের উপর মানে করে বেশি নির্ভর করে, অর্থাৎ একজন মিনিস্টার যদি অপরাধ করে তো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি সংবিধান রাখে না, এটা রাখা উচিত ছিল। তো এখানে একজনের জন্য কালেকটিভলি রেসপন্সিবিলিটি নেওয়াটা ঠিক না আমি মনে করি এটা। আর যেহেতু পার্লামেন্টের কাছে জবাবদিহিতে আছে, এখন পার্লামেন্টের সদস্যদের কাছে জবাবদিহিতে, সদস্যদের সমস্যা হলো যে মেজরিটি হলো গভর্নমেন্ট পার্টির, তারা তো ইচ্ছে করলে অনেক জবাব চাইতে পারে না, আদায় করতে পারে না। কারণ আর্টিকেল 100% বলতে মানে যদি আমরা এই আমি যদি এই পার্লামেন্টে মাথায় রেখে প্রশ্ন 100% বলি না, যদি মানে জাতীয় পার্টিকে এই পার্লামেন্টে মাথায় রেখে আমি প্রশ্নটা করি নাই, কিন্তু এই পার্লামেন্ট যদি আপনি কনসিডারেশনে নেন 100% বলতে অসুবিধা কোথায়? সেটা 100% বলা ঠিক হবে না, ঠিক হবে না 95% 98% আমি অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট 98% তা বলতে পারেন অনেক অনেকেই। যাই হোক, যেভাবেই হোক, আমি যেটা বলতে চাইছি জবাবটা হলো যেটা সেখানে পার্লামেন্টে বলতে পারে না আর্টিকেল 70-র কারণে। আর্টিকেল 70 এমন একটি বাধা যেখানে যে দল থেকে নির্বাচিত হয় সেই দলের বিপক্ষে যেহেতু সে ভোট দিতে পারে না, কথা বলতে পারে না, এটা একটা মানে সমস্যা আমাদের এবার সংবিধানের। এই ধারণার কারণে অনেক সংস্কারী দলের সদস্য যদি মনে করে এই বিলটা ত্রুটিপূর্ণ, তাইলে তারা বলতে পারে না যে পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হয়েছে যে অর্ডিন্যান্স ছিল 86-এ যে গভর্নমেন্ট মানে অফিসিয়াল যে মানে যানবাহন সরকারি যানবাহন নিয়ন্ত্রণ বিল সোজা কথায়, তো এই অর্ডিন্যান্সটার আকারে যে আজকের আবার সেটা শুধুমাত্র বাংলা করে বিল আকারে উপস্থাপন করছে। আমি এটা প্রোটেস্ট করছি যে এটা বিরুদ্ধে ম্যাটেরিয়াল নাই, কোন আইনের ইয়ে নাই যে না সরকারি অফিসাররা ইংরেজিতে বাংলা করে, হ্যাঁ বাংলা করে দিয়ে রেখে, ইংরেজি বুঝতে সমস্যা হচ্ছে না, ইংরেজি বুঝতে সমস্যা না, যে ওটার ভিতরে কন্টেন্ট নাই, ম্যাটেরিয়াল নাই, আইন নাই, কিন্তু বিধি করার কথা বলে দিয়েছে। আমি বলছি এভাবে একটা বিল হয় না, এটা একটা কমপ্লিটলি রং বিল এবং ইনকমপ্লিট একটি বিল, আপনি এটা ইচ্ছে করলে তুলতে পারেন না আপাতত। কিন্তু অনেকেই সরকারি দলের সদস্যরা সেটা ফিল করে বাট তারা তুলতে বলতে পারে না, যদিও বিলটা পরে বলছে কমিটিতে বাছাই করবে, এটা কমিটিতে বাছাইয়ের ব্যাপার না, এটা রং বিল। তো এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া যে সংসদে একটা ভালো দিকও আছে, ভালো দিকটা হলো উনি যেটা বলেছে সেটাই যে উপস্থিতি ভালো, আলোচনা মানে গঠনমূলক আলোচনা হয়, মানে প্রাণবন্ত আলোচনা হয়, মানে আপত্তিজনক কথা আনপার্লামেন্টারি কথাবার্তা কেউ বলে না, ব্যক্তি বিদ্বেষের কথা বলে না, এবং গঠনমূলক যে কথা বলা দরকার যেটা রং আমরা সেটা রং বলি। আর সবচেয়ে ভালো যেটা আমি দেখি সাইন, সেটা যিনি সংসদ নেত্রী তিনি আলোচনা চান, সমালোচনা চান, তিনি বিতর্ক চান, এটি কয়েকবারই বলছেন যে ভালোই বলেন আরও মানে সুন্দর, আপনি তো বিরোধীর কাজ করেন, তো এটা তো অ্যাপ্রিসিয়েটের ব্যাপার। আর তার নমুনা তো দেখলাম সিপিওতে আইপিওতে দুইজনে আমাদের মানে দুই সদস্য নির্বাচিত হলো, যদি এই সংসদের প্রতি মানে তাদের কোনো আস্থা না থাকতো, এই নির্বাচনের প্রতি আস্থা না থাকতো, এই সংসদের কার্যবলী প্রসিডিংয়ের উপর যদি তাদের বিশ্বাস না থাকতো, এই গণতন্ত্রের উপর যদি তাদের আস্থা না থাকতো, এই সরকারের উপর যদি মোটামুটি আস্থা না থাকতো, তাহলে অত বিশাল একটা বিজয় তো হয় না। সুতরাং এটা তো রাজনৈতিক সুতরাং সেটা দিয়ে আমরা মনে করি যে আন্তর্জাতিকভাবেও ক্রেডিবিলিটি বেড়ে গেছে, গর্ব বোধ করতে পারি। কিন্তু আমরা গর্বটা যদি আবার এরকম হয় যে প্রার্থী দুজন আবার বা যেরকম নির্বাচন বিগত দিনে বাংলাদেশে, এটা আপনার রং ধারণা, আপনি যে দুইজন প্রার্থী এখান থেকে ইলেকশন করেছে দ্যার ক্যাপাবল
তারা পার্সোনালি, আমি আমি ওনাদের নিয়ে বলছি না, না এমনি যারা কনটেস্ট করেছেন, না না তা তো ভোটাভুটি প্রার্থী দুইজন মানে বুঝলাম না, এটা কোনটা ছিল চারজন প্রার্থী, কোনটা ছিল দুইজন প্রার্থী, প্রার্থীদের প্রার্থীরা যেই মানের বা যেই কনসিডারেশনে হয়েছে ইলেকশনটা, প্রার্থীদের যোগ্যতা দেখে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি হয়তো ডিপ্লোমেটিক মানে কূটনৈতিক ভাবে সে তার মানে ভাবমূর্তি উজ্জ্বল করতে পারছে, এবং আমাদের সংসদ বর্তমানে যতটাই দুর্বলের মধ্যে দিয়ে হোক না কেন কার্যকরী মনে করে অনেকে, এখন তো কার্যকরী, আপনি মনে করেন সব দল করলো ইলেকশন মনে করেন, তারপর তারা তিন মাস ছ মাস ধরে একেবারে সংসদে যাবেন না, সেটাকে আপনি কি ফাংশনিং পার্লামেন্ট বলতে পারেন? আপনি বলতে পারেন না, ওনার দুর্বলতা তো একটা আছেই, যেহেতু অনেক সিটি ইলেকশন হয় না, দুর্বলতা তো সেই একটাই, প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট বলে এটা অবশ্যই প্রতিনিধিত্বশীল, কিন্তু সংবিধান অনুসারে তো এটা প্রতিনিধিত্বশীল, একজনের অ্যাগেস্টে যদি কেউ না দাঁড়ায় তো আপনি সংবিধানে তো তাকে ডিক্লেয়ার করতেই হবে বিজয়ী, ভিক্টোরি, তার জয়, আপনি তো তাকে বলতে পারবেন না আপনার সঙ্গে সুবিধা মানে ঠিক হবে না, কারণ আপনি নিজেও সংসদ সদস্য, মিস্টার ইমামও সংসদ সদস্য। আমি যে প্রশ্নটা আসলে করতে চাইছিলাম সেটি হচ্ছে যে আমি আরো পরিষ্কার করে বলি, আমি মনে করেছিলাম যে আপনারাই আলোচনায় নিয়ে আসবেন যে 90 রাত পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিতে দেশ চলছে চলেছে, এর আগে খানিকটা সময় প্রধানমন্ত্রী শাসিত সরকার বা আমি প্রধানমন্ত্রী না সংসদীয় পদ্ধতি বলবো তখন, কিন্তু 90 এর পরে সংসদীয় শাসন পদ্ধতিতে বাংলাদেশ প্রবর্তন করলো, কিন্তু বলা হচ্ছে এটা বা মনে হচ্ছে যে এটি আসলে রাষ্ট্রপতি শাসনের আদলে প্রধানমন্ত্রী শাসিত একটি সরকার। এটা আমাদের দেশের এই কথাটা যে বলতে, এটা আমাদের দেশের সাংবিধানিক কাঠামো বিদ্যমান আইন, সেখানে প্রধানমন্ত্রী অনেক ক্ষমতা আছে, এটা অনেক ক্ষমতা, এটা ঠিক, এখন এই ক্ষমতা আপনি ইচ্ছে করলে উনি তো ক্ষমতার এক্সারসাইজ করবে না সেটা তো বলতে পারেন না, এটা তো আইনগতভাবে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষমতা সংবিধান দিয়েছে, কিভাবে সংবিধান দিয়েছে, আইন দিয়েছে, আইন এখন আইনের সংশোধন, আইন তো আপনি যে কোনো ভাবে আইন সংশোধনই করতে পারেন, আপনি যদি মনে করেন যে আইনের সংশোধনের কোনো সুযোগ তো নাই আসলে, না অবশ্যই আছে, কিভাবে আছে আপনি একটু আগে আর্টিকেল 70 এর কথা আমি আগে বললাম না, গভর্নমেন্টের ইচ্ছা থাকতে হবে, গভর্নমেন্টের তো ইচ্ছা থাকতে হবে ভালো জিনিস, যেমন মনে করেন যে আপনি যদি মনে করেন যে আমরা এটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে আনতে চাই, তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা কিছু বৃদ্ধি করা দরকার, এখানে ন্যায়পাল নিয়োগ করা দরকার, আমাদের কমিটিগুলার 247-248 খালি রিকমেন্ডেশন দিতে পারে, সেখানে ম্যান্ডেটরি রিকমেন্ডেশন সেটারে ম্যান্ডেটরি করতে হবে, 70 আর্টিকেল একটু সংশোধনী করা যায়, অল্প একটু দিয়ে সংশোধনী এটা করা যেতে পারে, কনস্টিটিউশনাল পোস্ট যেগুলো শপথ নেয় সেগুলা মানে একটা পরিষদের মাধ্যমে দিতে পারে, একটা কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া যেতে পারে, তাহলে তো চেক অ্যান্ড ব্যালেন্স এসে যায়, আর যে সমস্যাগুলো আপনারা আজকের মনে করেন সেটা থাকবে না, তখন নির্বাচন কমিশন স্বাধীন হয়ে যাবে, আমাদের ইলেকশন কমিশন স্বাধীন হবে, এবং আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন অন্যভাবে নিয়োগ হবে, সব জায়গায় অন্যভাবে নিয়োগ হবে, তখন তো আমরা একটা শক্তিশালী সমস্ত সংস্থাগুলো ইনস্টিটিউশনগুলো পাই এবং পার্লামেন্টও জবাবদিহি পাই, তাই সেইটুকু করা মন মানসিকতার জন্য যে গভর্নমেন্ট মানে বেশি আছে আমরা কম আছি করা যাবে না, না করা তো যাবে, যৌথভাবে করা লাগবে, অনেক পৃথিবীর হাউস অফ কমন্সে তো একাত্রও বিল পাস হয়, হ্যাঁ সব জায়গায় হয়, যেখানে ভালো প্রস্তাব যদি ওঠে তাহলে কেন হইবে না, অবশ্যই হইতে পারে, সেইটুকু করা লাগবে, তখন আর ওই যে সমস্যাটা বলেন যে আগে প্রেসিডেন্ট শাসিত সরকার থাকাকালীন যে একক ব্যক্তির কথায় চলছে, আজকের প্রধানমন্ত্রী থাকাকালীন এককভাবে চলে, এটা এটা থাকবে না, তখন আর থাকে না, এখন আমাদের দুটো সমস্যা আছে, যেহেতু দলেরও প্রধান এবং সরকারেরও প্রধান, সেটার তো একটা আমাদের এই কালচারটাকে পরিবর্তন হয়তো করা লাগে, এটা করা উচিত, এটা তো কোনো দলই করে না, এটা আমাদের একটি হয়তো কালক্রমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার, সেটা যদি রাজনৈতিক চিন্তা চেতনার পরিবর্তন করতে পারে, সংস্কৃতি পরিবর্তন করতে পারে, নিজের দলে নিজে ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক মনে হয়, তাহলে এটা কোনো সমস্যাই না, আপনি যেটাকে সমস্যা মনে করেন আমি এটা সমস্যা মনে করি না, এটা আত্ম উপলব্ধির ব্যাপার, মূল্যবোধের সমস্যা মনে করি না, জিজ্ঞেস করছি না, আমি 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 মূল্যবোধের ব্যাপার, নীতি নৈতিকতার ব্যাপার, এবং আমার গণতান্ত্রিক মনস্ক কিনা, আমি গণতান্ত্রিক কালচারে আমি অভ্যস্ত কিনা, কিছু বলবেন আপনি আমরা যে একদম শুরুর থেকে
আর্টিকেল 70 আপনার যখন 71 এর প্রথম আমাদের ই হয় সংবিধান রচিত হয় তার চার বছর পরে থেকে আর্টিকেল 70 এটা এসছে। আর্টিকেল 70 আমার মনে হয় যে দেশে গণতন্ত্র রূপটা পূর্ণায়িত হয় নাই, সেখানে আর্টিকেল 70 দরকার আছে। দরকার আছে এই জন্যে যে আমি ওনার সঙ্গে ঠিক একমত নই, আর্টিকেল 70 দ্বারা যে আপনি বিল আসার আলোচনা করতে পারবেন না তা নয়। ওটা হচ্ছে কি, পার্লামেন্টের পার্টি থাকে সবার, প্রত্যেকটা দলের ওই পার্লামেন্টের পার্টিতে এই বিলগুলো আলোচনা করার সুযোগ আছে, যদি আলোচনা করতে চায়। আলোচনা করার একই কথা, পার্লামেন্টের পার্টি যেটা আমি বলছি 70টা কোথায় এফেক্ট করে, 70টা এফেক্ট করে ওইখানেই যে আমি যদি দলের বিরুদ্ধে ভোট দিই তাহলে আমার সংসদ সদস্য পদটা চলে যাবে। কিন্তু আমি কেন দিব, আমি তো পার্লামেন্ট পার্টিতেই আমার সমস্ত কথা বলবো, মন্ত্রী পরিষদে বিল তো এমনি চট করে চলে আসে না, প্রথমে বিলটা আপনার ইনিশিয়েট হয় মন্ত্রণালয় থেকে, মন্ত্রণালয় থেকে যেটা মন্ত্রী পরিষদে পাশ হয় সেখানে আপনার কথা বলার সুযোগ আছে, তারপরে পার্লামেন্টের পার্টিতে আছে সেখানে কথা বলার সুযোগ আছে। না পার্লামেন্টের পার্টিতে ধরেন আপনারা 30 জন আছেন, 30 জন আপনার দল যখন পার্লামেন্টারি পার্টিতে সিদ্ধান্ত নিল যে আমি এটি ভোট দিব, এর আগে অবশ্য আপনার অনেক রকমের বিতর্ক করেছেন আলোচনা করেছেন, তখন কি আপনি পারতেন যে না আমি এটি পছন্দ করি না আমি ভোট দিব না? না আপনার, আমার দলের যে সিদ্ধান্ত সেটাকে মানতে হবে। আমি না, আমি বলছি কথা বলার সুযোগটা কোথায়, আমি দলের ভিতরে কথা বলার সুযোগ পার্লামেন্টারি পার্টিতে পেয়েছি বলেই লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে না এটা আমাকে ভোট দিব, লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। প্রথমে তো সিদ্ধান্ত নাও হতে পারে, সব সবাই একমত হওয়াটাই তো গণতন্ত্র নয়, বেশিরভাগ লোক একমত হওয়াটা গণতন্ত্র, সবাই যে সবার কথা যে শুনতে হবে তা তো নয়, প্রকাশ অবশ্যই করতে পারবে, ভোট দিতে পারবে না, ভোট দিতে পারবে না, প্রকাশ অবশ্যই করতে পারে, আলোচনায় অংশগ্রহণ করতে পারবে, বাইরে বাইরে তো এরকম এরকম তো নাই। আচ্ছা আমাদের সব আমাদের কনস্টিটিউন্সিতে আমাদের ইন্ডিভিজুয়ালের কোনো ই নাই, আপনার দলের উপরে ই দেওয়া আছে, মনে করেন ইন্ডিভিজুয়ালি এই 154 জনে বের হইলো কি 150 উপরে চলে গেল ইন্ডিপেন্ডেন্ট, তারা কিন্তু সরকার গঠন করতে পারবে না। সংবিধান দলকে প্রাধান্য দিয়েছে, কোনো ব্যক্তিকে প্রাধান্য দেয়নি। তারা আবার 100 যদি ইন্ডিপেন্ডেন্টই 154 জন হতো এবং তারা মিলে যদি তখন একটা গ্রুপ ফর্ম করতো তারা সরকার গঠন করতে পারত, সেটা না তাকে দল করতে হইতো, বিভিন্ন এরকম ঘটনা, এরকম ঘটনা তো কোনো সময় ঘটে নাই, কোনো সময় ঘটে নাই এরকম ঘটনা, সরকার গঠনে দল লাগে না, কোনো সময় ঘটে নাই এরকম ঘটনা, মেজরিটি তারা বললেই হলো যে আমরা সরকার গঠন লাগে না, একটা আমরা 151 জন আমাদের পক্ষে আছে, আমাদের না ঠিক আছে, না সেটা তো হবে না, আপনি ইনভাইটেড না সেটা হবে না, আপনার ইনভাইট এরকম ষড়যন্ত্র হয়েছে যে আমার 100 জন চলে গেছে ও অন্য জায়গায় যাবে চলে যাবে, কিন্তু স্বাক্ষর করার আগেই যেটা আমরা দেখেছি যখন পার্লামেন্টের পার্টিতে যখন এরকম ই না থাকে, কারো যদি সংখ্যাগরিষ্ঠ না থাকে সে কি করে, তখন সে করে কি তার সমমনা দলকে খুঁজে এবং তাদের সঙ্গে নেগোশিয়েট করে। আপনার এই বিষয়টি পরিষ্কার হয়ে গেল না যে আপনি 70 এর পক্ষে কেন? আমি 70 এর পক্ষে না, আমি বলছি 70টা দরকার আছে এই মুহূর্তে পলিটিক্স যখন গণতন্ত্র, 70টা আমি আমি মনে করি যখন একটা দল থেকে নমিনেশন দেয়, আমি আগেই বলছি সরকার গঠনের সময় তো সেখানে সেটা নিতে পারে, 70 এর সংশোধন তো দরকার, সংশোধন দরকার, হ্যাঁ 70টা আপনি সংশোধিত আকারে বাজেট পাশে, এছাড়া অন্য জায়গায় থাকা উচিত না এক অকারণে, একেবারে অকারণে। মানে আপনি তো, আমি আপনার কাছে একটু জানতে চাই, আমি বিল দিয়েছি এখন আলোচনায় আসবে কবে জানি, এখন যে পার্লামেন্ট আছে বা এখন যে সরকার আছে পার্লামেন্টে, সরকারি দল বিরোধী দল যেভাবে আছে, এটি আসলে কি ধরনের, মানে না এটা নিয়ে তো বহু আলোচনা হয়েছে, এটা বহু আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু এখানে আমি 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 মনে করি উনি আছেন সেই কারণে আলোচনা, এটা ব্যক্তিগত ভাবে বলে না, মানে কেউ না নিলেই হয়, আহত বোধ না করলে হয়, এটা একটা মানে বিষামাল হয়েছে বা অস্বস্তি করে, এটা ঠিকই যে এর আওয়াজগুলো খুব কম রাজনীতিতে, মানে স্পষ্ট ভূমিকাগুলাই পরিষ্কার, মানে ভালো পরিষ্কার থাকা ভালো, যে সরকার আবার একটা প্রধান বিরোধী দল থাকবে, এটা ছোট গ্রুপ থাকতেই পারে,
মানে সদস্য অথবা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে বা ছোট, সেটা কিন্তু প্রধান বিরোধী দলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ থাকে এই পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে। সেখানে তাদের ভিতর থেকে মন্ত্রী থাকা একটু তাদের বিড়ম্বনার হয়, সমালোচনা হয় এবং বিতর্কের ভিতর পড়ছে, এটা খুব ভালো হয়েছে বলে আমি মনে করি না এর অবস্থা। এখন এটা প্রাইম মিনিস্টার কখন যে কি ফর্মে গণতন্ত্র আসবে এটা বলা বড় মুশকিল। মানে তাহলে তার মানে হচ্ছে এই যে যার ক্ষমতা আছে যিনি ক্ষমতায় থাকবেন তিনি বলবেন এই হচ্ছে আমার গণতন্ত্র? না না না, সেটা গণতন্ত্রের পরিধিটা অনেক বড়। এবং আপনি যেটা বলছেন এরকম তো ইয়েতেও আছে, ফ্রান্সেও আছে। আপনার এই কিছুদিন আগে যে ইলেকশনটা হলো, এখন দেখেন যেখানে ইলেকশন হলো, হওয়ার পরে আপনি কি করবেন? আপনি শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধী দল সৃষ্টি করবেন? সেটা তো কোনো গণতন্ত্রের কোনো নিয়ম হলো না। আপনি গণতন্ত্রের দ্বারা দেশ পরিচালিত করবেন। এখন কোনো এক কারণে, একটা অজানা কারণে যদি কোনো কিছু আমাদের সামনে এসে থাকে যেটা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে, জনগণকে একটা দুর্বিষহ অবস্থা নিয়ে যাবে, সেখানে যে কোনো কিছুই আমরা গণতন্ত্রের জন্য আমরা স্যাক্রিফাইস করতে পারি। এখন যে পার্লামেন্টের কথা আপনি বলছেন, হ্যাঁ আমি বলবো যে এটা ছোট আকারে বিরোধী দল আছে। আমরা আগে মহাজোটে ছিলাম, মহাজোট থেকে বেরিয়ে এসে আমরা ইলেকশন করেছি এবং তখন আপনি সবই জানেন এটা। আপনারা কিভাবে সমাধান করবেন যেখানে আপনারা আপনাদের দলের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শরণাপন্ন হন? প্রধানমন্ত্রীর কাছে আমরা যে গিয়েছি এটা প্রচারটা বেশি হয়েছে। এখন দেশে কম হলো যদি সত্য হয়, প্রচারটা বেশি হয়েছে, সত্য ঘটনা এটা ঠিক নয়। এখন কথা হয়েছে যে আপনার মনে করেন না, আপনি সব জিনিসটা হেসে উড়াইলে দিলে হবে না। এখন ব্যাপার হয়েছে যে প্রধানমন্ত্রী এমন একটা পজিশনে আছেন যে উনি গার্জিয়ান অব দ্য কান্ট্রি এবং গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন অ্যান্ড হাউস। সুতরাং যে কেউ তার কাছে পরামর্শ চাইতেই পারে। এবং আপনাকে আমি একটা ঘটনা বলি, আমার এইটার ব্যাপারে আমি ওনাকে সহায়তা করি বা আমি নিজের দৃষ্টিভঙ্গি যে আসলে ভালো হইতো, উত্তম হইতো। যেমন ভারতে এখন দেখেন কোনো বিরোধী দল নাই, কারণ তাদের কনস্টিটিউশনে 1/10 সিট পাওয়া লাগে, নাই কিন্তু চলছে, ভালো করে চলছে। বিরোধীতা ঠিকই বিরোধী করছে, এখানে সদস্য কম বলে জাতীয় পার্টি তারা যে ভূমিকা রাখতে পারতো না তা না, অবশ্যই পারতো বিরোধী দল। তাতে মন্ত্রী না থাকলে তাদের শক্তি আরও বাড়ত এবং কথার জোর আরও বাড়ত এবং তাদের মানে অবস্থানটা আরও শক্তিশালী হইতো এবং তার সাথে আমরা 16 জন। আমি একটু ডিফার করি আপনার সঙ্গে, আপনার সঙ্গে ডিফার করি যে মন্ত্রী থাকার ফলে, আমি তো বলেছি গণতন্ত্র প্রগ্রেসিভ, মন্ত্রী থাকার ফলে কি হয়েছে? একটা টায়ার বেড়েছে আমাদের মন্ত্রীরা একটা টায়ার পেয়েছে। আমি শেষ করি, মন্ত্রীরা একটা টায়ার পেয়েছে, মন্ত্রীরা মন্ত্রী পরিষদে তাদের ইচ্ছাটা প্রকাশ করতে পারতেছে যে এই জিনিসটা করেন। আমার কথা হচ্ছে যে সিস্টেম আপনি করেন, সিস্টেম তো ভেঙে আপনি যদি চালায় না, শুনেন, আপনি যদি সিস্টেমটা ভেঙে যে দেশকে চালাইতে পারেন, আপনারা খারাপ পজিশন নিয়ে যান, চালানো যায় না যে কোনো পদে চালান। যে ইন্ডিয়াতে যখন এখন অপোজিশনটাকে রিকগনিশন দেয় নাই ইন্ডিয়া, তারা দেশ চালাচ্ছে না, দেশ চলছে না। এখন এখানে যদি অপোজিশন না থাকতো, মনে করেন সিট কম পাইছে জাতীয় পার্টি অথবা যাবে না, তারা মহাজোটের সাথে ইলেকশন করছে, মহাজোটি সরকারে যাবে, যেতে পারতো, এটা তো কোনো বাধা ছিল না। তাতে যে দেশ চলতো না তা না, চলতো, আরো ভালো চলতো, এটা সমস্যা না। তাইলে আবার এক ফর্ম হইতো, আর তা নইলে অন্যভাবে থাকতো, এটা একটু বেমানান, এটা যাই হোক অনেকেই মনে করে। তারপরে তো যেটা যে চলবে না তা না, সেটা আমি বলি না, আমি বলছি যে আরো সুন্দর চালালে তো চলেই, চালালে তো সামরিক শাসন দিয়ে দেশ চলে, চলে শাসন তো আমরা ভিন্ন জিনিস, চলে না, শুনে চলবে আমি বলছি তারা তো ডিক্টেটর, ডিক্টেটরশিপের মধ্য দিয়ে চালিয়েছে তো দেশ, চালাইতে পারে, জনগণের কাছে জবাব দেওয়া লাগে না, আমি বলিনি হাউজে জবাব দেওয়া লাগে না, জনগণের কাছে জবাব দিতে লাগে, গণতান্ত্রিক বলিনি একদম। সুতরাং সেটা তো উত্তম না, সেটা তো জনপ্রত্যাশা পূরণ, উত্তম আমি সেটিও বলি। সুতরাং সেই জিনিসটা না আসুক সেটা সকলেরই কাম্য, সেটা আমি ইনভাইটও করছি না, সেটা বলিও নি অতীতেও, যে আমি বলেছি ওনার কথার প্রেক্ষিতে চালালেই চলে, সে কারণে তো অনেক কিছু, এই কারণেই নির্বাচনটাকে সবাই যারা মানে সচেতন নাগরিক
যারা দেশপ্রেমিক, যারা দেশ এবং জাতির মানে স্বার্থ চিন্তা করে, তারা মনে করে না মানে ওই 5ই জানুয়ারি নির্বাচন প্রয়োজন ছিল এবং এটা সময় উপযোগী এবং সঠিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী, এবং এই নির্বাচনের ফলে দেশে একটি মানে সাবলীল অবস্থা ফিরে আসছে, গণতান্ত্রিক একটা সিস্টেমে ফিরে আসছে। আমরা দেখেছি যে রাজনীতি যদি আমার পছন্দ না হয় রাস্তায় লোক নেমে এসছে, জনসাধারণ নেমে এসছে, বহুবার আমরা এটা পরিলক্ষিত করেছি যে এমনও হয়েছে যে ঢাকায় সরকার ছিল না 4 দিন, কিন্তু সেই সময় কোনো মাস্কিলিং জনগণ কখন নামবে, নামলে পরে হয়তো বোঝা যায়। কেন হোসেন মোহাম্মদ এরশাদকে বুঝতে সময় লেগেছে, বহুদিন বোঝেননি, একটা সময় গিয়ে তাকে মনে হয়েছে যে না ক্ষমতায় থাকার তো কিছু নেই মানে। আর যেটা ভুল আছে সেটা তো বলবোই, সে প্রশ্ন যদি আসেন তো নাই, যেটা সমস্যা যদি বলেন শুরু করবো, আপনাকে দিয়ে শুরু করি, সুতরাং ভুলটাই বলেন, আপনি যেটা ওনাকে ডিফেন্ড করতে হবে, কারণ সরকার আমরা মেনে নেব যে তা না হইলে হয়তো কি রক্তপাত, এখানে একটা মারামারি হইতো, খুনাগুনি হইতো, এখানে বিভৎস অবস্থা তৈরি হয়ে যেত, জনজীবন বিপর্যস্ত হইতো, অর্থনীতি পঙ্গু হইতো, সামরিক শাসন আসতো। সুতরাং নির্বাচনের এটাকে আপনাকে মেনে নিতে হবে, সীমাবদ্ধতার মধ্যেও, প্রতিকূলতার মধ্যেও, এবং যতটুকু মানে ভুল ভ্রান্তি তার মধ্যে দিয়ে নির্বাচনটা এটাকে ক্রেডিবিলিটি আপহোল্ড করে। এটা এখন রাষ্ট্র শাসন ব্যবস্থায় যদি সুশাসন দেওয়া যায়, যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি মনে করি যে না জবাবদিহিতা আদায় করছি, দুর্নীতি কমছে, মানুষের মানে স্বচ্ছতা বাড়ছে, গভর্নমেন্টের ভিতর জবাবদিহিতা বাড়ছে, ভুল ত্রুটিগুলো একটু বলেন আমরা একটু শুনি না, উনি তো বাকিটা বলবেন, ভালোটা বলবেন। ভাবে আমরা দেখি এখন যে এই সব এই দুই একদিন দেখলাম এই হঠাৎ করে ল অ্যান্ড অর্ডার মানে খুব মানে খারাপ হয়ে গেল। আমি সাথে পার্লামেন্টে বললাম যে আইন শৃঙ্খলা হঠাৎ করে একটু খারাপের দিকে গেল, এই জন্য আপনি অস্বস্তি বোধ করেন কিনা সরকার এবং কোনো মানে উৎকণ্ঠিত কিনা। প্রধানমন্ত্রী না ছিল না, ওনার পক্ষে জবাব দিল যে না এখনো সেরকম অবস্থা আসে নাই। কিন্তু তারপরে আমরা দেখি এই যে আমাদের ছাত্ররা তারা যে মানে বিভিন্ন জায়গায় যে মানে অবস্থা তৈরি করে, কোথাও আধিপত্য বিস্তারের জন্য, কোথাও দখলের জন্য, টেন্ডারবাজির জন্য, এটা কিন্তু একদিনেও হয় নাই, এটা 20-25 বছর ধরে চলছে, ক্রমাগত চলছে। যে দল ক্ষমতায় থাকে তারা একটু বেশি করে, যারা ক্ষমতায় না থাকে তারা একটু কম করে, সকল দলই এগুলো করছে। এই যে শাহজালা বিশ্ববিদ্যালয়, সেখানে ধর বিগত 24 বছরে 26টা ছাত্র মারা গেছে, টোটাল বাংলাদেশে বিগত 24 বছরে আমি কালকে দেখলাম 260 জন মারা গেছে। তো এটা কারা সন্তান, কার সন্তান? দেখা যাবে গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান, অনেক আশা করে তাকে ইউনিভার্সিটিতে পাঠায়, জমা জমি বিক্রি করে পেনশনের টাকা দিয়ে তাদেরকে লেখাপড়া করায়, তারপর হঠাৎ করে এক সময় বন্ধুর তালে পড়ে বা যে কোনোভাবে হোক নিজেদের আত্মক অন্তর্কল হোক, অথবা মানে সিট নিয়ে, অথবা মানে কোনো টেন্ডার নিয়ে, অথবা যে কোনোভাবে ভুল বোঝাবুঝির কারণে মেরে ফেলায়। এটা আমাদের খুব একটা খারাপ দিক, এটা অসুস্থ একটি রাজনীতি, ছাত্র রাজনীতি একেবারে অসুস্থ আমি এটা মনে করি। সুতরাং এর সমাধান সর্বাগ্রে প্রয়োজন, লেজুর বৃত্তি বন্ধ করতে হবে, দলীয় লেজুর বৃত্তি ছাত্র দিয়ে আর করানোর সময় নেই ছাত্রদের, মানে এটি আপনি একটা বড় সমস্যা মনে করেন? এটা আমি সমস্যাই মনে করি, এটা লেজুর বৃত্তি কোনো সমস্যা দেখেন আপনি? হ্যাঁ, আর কোনো সমস্যা দেখেন? এটা 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 সাময়িকভাবে হঠাৎ করে উদ্ভূত এই কারণে দেখি। আর তো আছে মানে আপনার এই যে বিমানের স্বর্ণ চোরাচালানি এগুলো আছে, ব্যাংকে আগে মানে যে অনেক ব্যাংকে আমরা যে দেখছি যে ব্যাংকের টাকা জাল জালিয়াতি হয়ে গেছে, সেগুলো নিয়ে পার্লামেন্টে বিশদ আলোচনা হয়েছে, আমরা নিজেরও আলোচনা করেছি, কমিটি করা হয়েছে, তদন্ত চলছে, এগুলো তো মানে দেখছি। কিন্তু এই আমরা এইটা এগুলো যদি বন্ধ করা যায় যে ছোট ছোট যে ভুলগুলো, ছোট ছোট যেগুলো মানে ত্রুটি, ছোট ছোট যেগুলো মানে অপরাধ কাজ করে, তাহলে আমার মনে হয় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, সরকার অনেক দূর আগে যাবে। কারণ সরকার ইতিমধ্যে হারানো
বা নিজের যে সমস্যা ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য যা করা লাগে সেটা করছে। জাপানের সাথে অলরেডি এগ্রিমেন্ট করছে, চায়নার সাথে এগ্রিমেন্ট করছে, ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে এগ্রিমেন্ট করছে, আরও আরও চুক্তি হইতে আছে সীমান্ত চুক্তি, স্থল সীমান্ত এবং তিস্তা, এদের সরকার অনেক দূর এগিয়ে গেছে এটা ঠিক। ইতিমধ্যে তারা আবার মাননীয় প্রধানমন্ত্রী সাবসেট অ্যাওয়ার্ড লাভ করছে, তার ভাবমূর্তি উজ্জ্বল না থাকলে এগুলো পায় না। সুতরাং সে আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তি উজ্জ্বল এবং দেশ শাসনে তার ভূমিকাও সে ভালো রাখতে আছে, কিন্তু ছোট ছোট ঘটনাগুলো তাকে বিড়ম্বনায় ফেলে। এই ছোট ঘটনাগুলো কি করে সমাধান করবে এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও মানে খুব মানে বলিষ্ঠ ভূমিকা নিতে হইবে, একেবারে জোরালো ভূমিকা। এবং দুর্নীতি তো আমাদের দেশে তো দীর্ঘদিন ধরে চলছে, সেখানে এই দুর্নীতি বন্ধের জন্য আমাদের সবাইকে মানে জোরালোভাবে বলিষ্ঠ ভূমিকা নিতে হইবে। এটা একটা বড় সমস্যা যে আমরা প্রত্যেকটা সেবামূলক খাতে দুর্নীতি কম বেশি আছে, আমলারা দুর্নীতির সাথে জড়িত, প্রশাসনের লোকরা দুর্নীতির সাথে জড়িত। এগুলো এক প্রাইম মিনিস্টার তো সব ঘরে ঘরে ঘুরিয়ে যাইয়া কোন এসিলেন ঘুষ খায়, কোন পিএইও ঘুষ খায়, কোন জায়গায় চাল নিয়ে কাজ করে না, এটা তো প্রাইম মিনিস্টার দেখতে পারবে না। প্রত্যেকের তো দায়িত্ব আছে, মন্ত্রীর দায়িত্ব আছে, এমপির দায়িত্ব আছে, সচিবের দায়িত্ব আছে, কিন্তু তারা যদি দায়িত্ব পালন না করে একজন প্রধানমন্ত্রী পারে না। সুতরাং সেই দিকটায় আমার মনে হয় আমাদের নতুন করে ভাবনার সময় আসছে যে না, দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ করতে গেলে আমাদের আত্ম মানে সংশোধন দরকার, রাষ্ট্র আত্মশুদ্ধি দরকার, প্রয়োজন হলে নতুন আইন দরকার। আমি তো মনে করি নতুন আইন দরকার, স্পেশাল ট্রাইব্যুনাল করা দরকার, যে আমরা খাদ্য খেতে পারবো না কেন স্পেশাল ট্রাইব্যুনাল করেন, ঘুষ খাই কেন স্পেশাল ট্রাইব্যুনাল বিচার করা হোক, ছাত্র রাজনীতি লেজুরবৃত্তি বন্ধ করে দেন, দেশ সুশাসন এসে যাবে এবং দেশ আগামী মানে মধ্যমায়ন আরো উন্নত জাতিতে পরিণত হবে। কিন্তু সেখানে কেউ কেউ যদি মনে করে বাধা দেয়, কেউ যদি মনে করে সরকার মানে বিপদে পড়ুক আমি সেই যে সহযোগিতা করি, উনার কথার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি, এগুলো ছোট ছোট ঘটনা নয়, এটা অনেক বড় ঘটনা। আপনার নিজের নিজের স্টুডেন্ট উইংয়ের মধ্যে যদি মারামারি হয়, নিজেদের বিভিন্ন ক্ষেত্রে যদি মারামারি হয়, দেশে যদি আপনার দুর্নীতি ছড়াছড়ি থাকে, যেভাবে পার্লামেন্টে এটা প্রতিবাদ করেছি, ওয়াকআউটও করেছি আপনার বিমানের ব্যাপারে, আমরা ভিওআইপির কথা বলেছি, ভিওআইপি যে দেশ থেকে আপনার প্রায় বছরে 5,000 কোটি টাকা চলে যাচ্ছে সে কথাগুলো বলেছি, তা সব সবগুলোই যে এই এই গভর্নমেন্টের ভালো সেটা তো আমি বলবো না, এটা প্রচলিত এই এই জিনিসগুলো আগেও ছিল না, ওগুলো তো আগেও আগেও ছিল, সেটাই বলছি আমি, আগেও ছিল ভিওআইপি তো আগে, কিন্তু আপনি আগের সঙ্গে তুলনা করলে তো হবে না, মানে আগের চেয়ে আপনি ইমপ্রুভ করছে কিনা সেটাই বলতে হবে। হ্যাঁ, আগে ছিল আমরা কমিয়ে আনছি, আগেও ছিল আমাদের সমাজ, একটা কথা বলি আপনাকে, কতগুলো দুর্নীতি হচ্ছে প্রতিষ্ঠানিক প্রশাসনে, আর এই ছোট ছোট বলছি যে ছাত্রদের, সেটা তো বলছি যে ওইভাবে ওইগুলো তো বড়। আমি একটা একটা জিনিস আমি খুব চিন্তা ছিল বিভিন্ন জায়গায় যে ন্যাশনাল পলিটিক্সে, ওয়ার্ল্ড পলিটিক্সে, রিজিওনাল পলিটিক্সে আমাদের কি অবস্থা। তো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি এমনি ব্যক্তিগত সফরে আমি আমেরিকায় গিয়েছিলাম, ওখানে ইউনাইটেড নেশনসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিল, তো ওইখানে 40তম বার্ষিক উদযাপন হলো বাংলাদেশে, তো সেটা হয়েছিল ইউনাইটেড নেশনসের একটা হল রুমে, এবং সেখানে প্রধান অতিথি ছিলেন বানকিমুন, এবং অস্ট্রেলিয়ার দিদেন প্রাইম মিনিস্টার উনি ছিলেন, রাশিয়ার রিপ্রেজেন্টেটিভ ছিল, আপনার লন্ডনের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এবং সবাই এই আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে, বানকিমুন তো 40 মিনিট বক্তৃতা দিয়ে 30 মিনিট উনার প্রশংসাই করেছেন। আমি আমি ছিলাম, আমি একটু অবাক হয়েছি, প্রশংসা করার দরকার ছিল না তো, এই ওয়ার্ল্ড বডিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এত প্রশংসা করার দরকারটা কি। তো তখন আমি ফিল করেছি, আসলেও ফিল করেছি যে তারা একটা বাংলাদেশে এগিয়ে যাক, একটা একটা নেতৃত্ব চায়। যেভাবে গর্ব ভরে প্রচার করা হয় বা বলা হয় বা আপনি যেভাবে বলছেন, সেখানে আমার আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আপনারা তো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেক ঘোরাঘুরি করেন, অনেক ডেলিগেশনে গেছেন, এখানে অনেক ডেলিগেটরা এসেছে বাইরে থেকে, বিদেশিরা নর্মালি কি করে, বিদেশিরা আমরা কোথাও গেলে
ইউজুয়ালি তো প্রশংসাই করা হয়, সবাই প্রশংসাই করে, খারাপটা তার কেউ বলে না। আপনি অনুষ্ঠানে গেলে বক্তৃতা করলে কি করবেন? এভরি গুড ইজ নট গুড, তাই তো করবেন। যেমন আমি বিরোধিতাই করবো, কিন্তু যেটা সত্য সেটা বলি, এমডিজির ম্যাক্সিমাম সূচকগুলা তারা অর্জন করছে, নারী মানে শিশু মৃত্যু হার কমাইছে, তারপর বিদ্যুৎ উৎপাদনে সরকারের সফলতা আছে, সরকার যে নাই তা না, সরকার তো অনেক ক্ষেত্রে ভালো। তারপর আপনার যখন ইকোনমিক্যাল ক্রাইসিস সারা বিশ্বে, এমনকি ইউরোপ আমেরিকা, তখনও কিন্তু প্রণোদনা প্যাকেজ দিয়া আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কিন্তু স্টেবিলিটি রাখতে পারছে, এবং স্টেবিলিটি রেখে আমাদের প্রবৃদ্ধি কিন্তু ছয় এবং ছয়ের ঘরের উপর রাখতে পারছে, রিজার্ভ কিন্তু বাড়াই রাখতে পারছে। এটা কিন্তু সরকারের একেবারে ছোট করিয়া দেখার কারণ না, সরকার সেদিক থেকে কিন্তু ভালো, কিন্তু সরকারের যে সমস্যা হলো যে এটা স্টেবল হবে কি না, এটা কি আনস্টেবল হবে না স্টেবল হবে, এইটা হলো আমার একটা কথা যে এটা কি ধরে রাখতে পারবে কিনা। কৃষি উৎপাদন যারে মারছে এমডিজির পরে এখন এসডিজি করা হচ্ছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এখানে আমাদের অবস্থান কতটুকু হবে কিনা, তারপর এখন এই যে এইটা এই রিজার্ভ আরো বাড়াইতে পারবে কিনা, এবং আমাদের এখন যে বিনিয়োগ, সেই বিনিয়োগের প্রয়োজন আছে, সেই বিনিয়োগ তারল্য না রেখে সেখানে বিনিয়োগে আনতে পারবে কিনা, এইসব ব্যাপারে তো আমাদের হয়তো আমরা চিন্তা করতে পারি যে সরকার এখানে কি করবে, ভবিষ্যতে কি করবে, সেই সমস্যা। সেটা যদি রাজনৈতিকভাবে স্থিতিশীলতা নষ্ট হয় তাহলে তো অবশ্যই বিনিয়োগ করতে অনেকে চাবে না, সেই সময় সরকার কি করতে পারবে সেটা একটা চিন্তার ব্যাপার, সেই সব ব্যাপারে আপনি ভাবতে পারেন। আর যে আমাদের এই যে ছাত্ররা বা বিভিন্নভাবে যে টেন্ডার বা বিভিন্নভাবে যে দখল বাণিজ্য থাকে সেগুলো করলে জনমনে যে একটা বিরূপ ধারণা হয়, এই ছোট ঘটনাগুলো এইগুলো নিয়ন্ত্রণ করতে পারলে একটা পরিবেশ হয় মানে শান্তিপূর্ণ পরিবেশ, আর নিরাপত্তা যখন বোধ করে মানুষ তখন সেখানে কিন্তু উন্নতি হবেই, নিরাপত্তা যদি বোধ করে, এখন সেটা কিন্তু সরকারের দায়িত্ব। এখন সরকার এখন নিরাপত্তা দিল, আগামী ছ মাস পরে বা এক বছর পরে যদি দিতে না পারে তখনকার অবস্থা আবার কি হবে সেটা তো আর অগ্রিম বলা যায় না, কিন্তু সরকারের যে সফলতাগুলো আছে সেগুলো তো আপনি চোখে দেখেন, আমরাও দেখি, যেটা একেবারে খারাপ তো না, এটা তো অনেকটাই মানে মনে হচ্ছে একটা স্টেজ তো পার হয়ে এসেছে, ইলেকশন হয়েছে, দেশে একটা শান্তি বিরাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে সুশাসন পরবর্তী ইলেকশন কবে হবে এবং আপনারা দুজন কবে চান? আমরা চাই যে এই এই মানে এটি যদি মাথায় রেখে বলেন তাহলে একরকম যে আমি সংসদ সদস্য আছি আমি পুরো টাউনটা এইভাবে নিরাপদে কাটিয়ে দিই বা পার করি, সেরকম ভাবে আপনারা চাইলে বলতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে পরবর্তী ইলেকশন কবে হবে কি মনে করছেন আপনারা, আর আপনারা নিজেরা কবে চান? আচ্ছা, নিরাপদে কাটিয়ে দেওয়ার কোনো উপায় নেই, আমি তো আগেই বলেছি বাংলাদেশ পলিটিক্স ইজ ভেরি ভোলাটাইল, যে কোনো সময় এটা ফুসে উঠতে পারে, এবং সেই জন্যই বলছি একটা স্টেজ পার হয়েছে, সেকেন্ড স্টেজ হল সুশাসন। এই সরকার যদি জনগণের মনে থাকতে চায় তাহলে জনগণের যে কষ্টগুলো, যেমন প্রশাসনিক কষ্ট আছে, আপনার এই কি বলে আইন শৃঙ্খলার কষ্ট আছে, তারপরে এই সুশাসন যেটা আমরা বুঝি, সেই সুশাসনটা এই সরকার যদি দিতে পারে, এবং শুধু দিতে পারে না, বিগত সরকারের আমল থেকে অনেক ভালো যদি দিতে পারে, অর্থনৈতিক ব্যবস্থাটা তারা যদি ভালো করে করতে পারে, তাহলে মানুষ হয়তোবা এই সরকারকে কিছুদিন সময় দেবে, এবং এই কিছুদিন কত এটা বলা বড় মুশকিল, কারণ আমরা সবসময় অস্থির থাকি, খুব অস্থির থাকি, যে কোনো প্র্যাকটিসে আমরা দেখেছি, আগে তো যখন সামরিক শাসন আসতো বা একটা একটা সরকার আসলেই ওটার পেছনে, ইভেন 91 পরের থেকে আমরা দেখেছি সূক্ষ্ম কারচুপি কারচুপি কত রকম কথা এসছে, এবং পারলে পরের দিনই সরকারে আবার আপনার তারা বসতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে যে যেটাই হোক, যে মূল্যবোধের অবক্ষয় আপনার এখানে হয়েছে, মানে সমস্ত স্তরের মানুষ, শুধু পলিটিশিয়ানদের দোষ দিয়ে আপনি লাভ নেই, সমস্ত স্তরের মানুষ মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এখন আপনি যদি একটা জিনিস ঠিক করেন যে ঠিক আছে আমি সরকারে এসেছি পাঁচ বছর, কিন্তু পাঁচ বছর সহ্য ক্ষমতা আমাদেরকে দিতে হবে, তো পলিটিশিয়ানদের নিয়ে হবে, কারণ তারাই তো সেবা করার জন্য এসেছেন, না পলিটিশিয়ান আমাদেরকে চালাবার জন্য এসেছেন, এটা তো হয় না, হচ্ছে না। আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি সরাসরি পেলাম না যে আমি পরবর্তী ইলেকশন কবে, আপনি কবে চান? আমি চাইলে তো ইলেকশন হবে না, সংবিধান মতো কি হয়, সংবিধান মতো এটা পাঁচ বছর থাকবে ইলেকশন, সংবিধান মতো পাঁচ বছরের জন্য ইলেক্টেড হয়েছে এই পার্লামেন্ট, এখন
কিন্তু একমাত্র জনগণের হাতে আছে। সংবিধানে কোথায় লেখা আছে যে এটা পাঁচ বছর পরে ইলেকশনটা হতে হবে? না, একটা ইলেকশন হলে পাঁচ বছর মেয়াদ, এটা সংবিধানে লেখা আছে। সংবিধানে তো সেটা লেখা নেই। লেখা আছে, অবশ্যই লেখা আছে। ডক্টর ফারাজি লেখা আছে সেটি? আছে, ইলেকশন পাঁচ বছরের জন্য হবে। আচ্ছা, আমি বলি, যদি যদি প্রধানমন্ত্রী চান, যদি প্রধানমন্ত্রী চান যে কালকে নির্বাচন দিবেন, প্রধানমন্ত্রী সেই লাভ করবেন, না সেটা তো আলাদা জিনিস। প্রধানমন্ত্রী সেই সংবিধানে তো বাধ্যবাধকতা নাই যে পাঁচ বছর পরেই হতে হবে, বাধ্যবাধকতা নাই। এখন ব্যাপার হচ্ছে, না না, পাঁচ বছর আগে প্রশ্ন করেছিলাম যে আপনারা কবে নির্বাচন চান, আমাদের কবে হবে, জবাব দিতে গেলে আমাকে একটু ব্যাখ্যা দেওয়া লাগে। আমরা এই দেশটা স্বাধীন করেছি রক্ত দিয়ে, সুতরাং আমাদের একটা লক্ষ্য ছিল জনগণ। জনগণের লক্ষ্যই হচ্ছে যে বৈষম্যহীন শোষণহীন একটা সমাজ থাকবে, গণতন্ত্র শব্দটা গণতন্ত্র তো থাকবেই, গণতন্ত্র ছাড়া তো বৈষম্যহীন সমাজ দিন হয় না, গণতন্ত্র থাকবে বলতে চায় না অনেকে, এবং সকলের সমান সুযোগ থাকবে। আজকাল উন্নয়ন স্বাধীনতার এত 40-45 এত বছর পরে কিন্তু জনগণের সেই আশাগুলো পূর্ণ হয় না, এটা ঠিক। এখন এর জন্য কে কাকে দায়ী করবে সেটা তো ভিন্ন কথা, যে দল একদল এক একজনের দায়ী করে, কিন্তু দায়ী আসলে অনেকেই। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজে বৈষম্য তীব্রতর আছে, আমাদের মানুষের ক্ষুদা দারিদ্রতা আছে, যদিও কমছে কিন্তু এখনও আছে, এখনও নিরক্ষতমূলক বাংলাদেশ হয় নাই, এখনও সুশাসন নিশ্চিত হয় নাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় নাই, তো সমস্যা তো আছে। সরকার সফলতা যেমন আছে, সরকারের সামনে বিরাট চ্যালেঞ্জও আছে, এবং চ্যালেঞ্জগুলো হলো যে প্রত্যেকটা স্তরে তাকে সুশাসন নিশ্চিত করতে হবে, সেবামূলক খাতগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ উপহার দিতে হবে, স্থিতিশীল রাজনীতি উপহার দিতে হবে। সরকারের সামনে কিন্তু চ্যালেঞ্জ আছে, এবং ছাত্র রাজনীতির এই যে ব্যাপার অভাব সেটা বন্ধ করে লেজুর বৃত্তি বন্ধ করতে হবে। এইগুলো সরকার যদি পারে তাহলে জনগণের তো আস্থা বাড়বে, আরও জনগণের আস্থা বাড়লে কিন্তু জনগণ চায় না যে বিরোধী দল যে আন্দোলন করে সেখানে যে আমি শরিক হই, তারপর আমি মার খাই, এটা যাবে না। মিস্টার ফরাজি, এটি তো ঠিক যে মানুষের স্বভাবই হচ্ছে, মানুষের যখন আপনি পেটের ক্ষুধা নিবারণ করতে পারবেন, আর প্রধানমন্ত্রী কয়েকদিন আগে উল্লেখ করেছেন যে সংস্কৃতি বিষয়ে কথা বলতে গিয়ে মনের ক্ষুধা মানুষ নিবারণ করতে চাইবে, তখন তার চিন্তার স্বাধীনতা চাইবে, স্বাধীনতা তো চাইবে, বাক স্বাধীনতা চাইবে, গণতন্ত্র চাইবে, সেটা তো আছেই, সেটা তো বাক স্বাধীনতা তো থাকবেই। বাক স্বাধীনতা না থাকলে বৈষম্য মুক্ত হয় না, দুর্নীতি মুক্ত হয় না, বাক স্বাধীনতা না থাকলে, কথা বলার স্বাধীনতা না থাকলে, চিন্তার স্বাধীনতা না থাকলে, প্রেসের স্বাধীনতা না থাকলে, তাহলে তো দুর্নীতি বন্ধ করা যাবে না। এগুলো তো মালয়েশিয়া হয়েছে, কোরিয়া হয়েছে, এগুলো তো অত স্বাধীন ছিল না। মালয়েশিয়া যে গণতন্ত্র ছিল না তাও না, গণতন্ত্র ছিল কিন্তু তারা ক্রমাগত উন্নতি দেশে, এবং সেটা মেনে নিয়েছে। আইয়ুব খানের সময় ডেভেলপমেন্ট হয়েছে, আইয়ুব খানের ডেভেলপমেন্ট, ওটাকে ডেভেলপমেন্ট বলা চলে না। আমার পরবর্তীতে হিসাব করে দেখা গেছে ডিকেটস অফ আইয়ুব খান যখন লিখছিল ডিকেটস ডেভেলপমেন্ট, হ্যাঁ, তার ডিকেটস উন্নয়নের দশক, যখন তার দশক মানে এক দশকের আইয়ুব খানের যে বই, হ্যাঁ, সেটা পরে ওনার গুণগান ঠিকই গাইছে, পরবর্তীতে দেখা গেছে সেখানে আসল ডেভেলপমেন্টটা যেটা হওয়া জনগণের সেটা হয় নাই, মুষ্টিমেয় মানুষের হয়েছে, বেসিক ডেমোক্রেসির মাধ্যমে কিছু লোক লাভবান হয়েছে, সেই রাজনীতি তো রাজনীতি না, সেটা তো এখনও কল্য করতে পারে। পুঁজিপতি যারা, সাম্রাজ্যবাদী এজেন্ট যারা, আর যারা মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস বেশি করে, তারা তো নিজেরা লাভবান হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা পায়, শ্রমজীবী মানুষ পায় না, কর্মজীবী মানুষ পায় না, সাধারণ মানুষ পায় না। সুতরাং আসল যে স্বাধীনতা সেটা মানে বাস্তবায়ন করা খুব কঠিন, সেটা যদি হয় তাহলে তো সেটা গণতন্ত্রের মাধ্যমেই হইবে, চিন্তার স্বাধীনতার মধ্য দিয়ে হবে, তখন কিন্তু মানুষ ওই মারামারি কাটাকাটিতে যেতে চাইবে না, সেটা ঠিক। কিন্তু এখন আমরা যেটা দেখি যে বিরোধী যারা, সরকার বিরোধী যারা আন্দোলন করবে, অনেক সাধারণ পাবলিক তো পার্টিসিপেশন নাই, সাধারণ পাবলিক এই কারণেই নাই, কারণ তারা মনে করে যে আমার ভাগ্যের পরিবর্তন তো কারো দিয়ে হবে না, আপনার দিয়ে হবে না, এর দিয়ে হবে না, তাহলে আমার ভাগ্যের যদি পরিবর্তন না হয় তাহলে আমি রাস্তায় জীবন দিয়ে লাভ কী? তো এই জন্য মানুষ জীবন দিতে চায় না। এখন আর সেই জীবন দেওয়ার ফাঁকা বুলি দিয়া আপনাকে আবেগে মানুষ মানে রাস্তায় নামাইয়া গুলি খাওয়াইবেন বা যেভাবে কষ্ট শ্রম দেবে সেটা করতে রাজি না, কারণ সে তো তার নিজের হিসাবটা করে যে আমার পরিবর্তনটা কোথায়। সরকার মনে করেন পরিবর্তন হইল, তার তো ভাগ্যের পরিবর্তন হবে না, এই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এই কারণেই সাধারণ মানুষ আর ওই ভুয়া স্লোগানে বিভ্রান্ত হতে চায় না, বিভ্রান্ত হতে চায় না, অপরাজনীতি সাধারণ মানুষ চায় না। কিন্তু এখন সাধারণ মানুষ আবার প্রতিবাদও করতে পারে না, সাধারণ মানুষ আবার একটা এক জায়গায় সংগঠিত হতে পারে না, সেটা হলো আমাদের রাজনীতির একটি ভুল। এই জন্য আমরা মনে করি যে মানে নির্বাচন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় তো এখনও আসে নাই, উনি যেটা বলছে এটাই ঠিক, মানে সংবিধান অনুসারে নির্বাচন সরকার ইচ্ছে করলে পাঁচ বছর পরে দিতে পারে, সরকার ইচ্ছে করলে এক বছর আগেও দিতে পারে, সেটা তো নির্ভর করে যিনি প্রধানমন্ত্রী তার উপর, আরেকজনের উপর তো নিশ্চয় করে না। আপনার আমার কথায় তো নির্বাচন আগাইতেও পারে না, পৌঁছাইতেও পারে না, কারণ ওরা তো মেজরিটি আছে,
এবং প্রধানমন্ত্রী ডিজায়ারের উপর নির্ভর করে। তাছাড়াও আপনার তাছাড়াও কতগুলো জিনিস আছে যে আপনার কাছে একটা পাওয়ার দেওয়া আছে, তার মানে এই নয় সেই পাওয়ারটা আপনি ইউজ করবেন সবসময় না। উনি তো আমরা মানে প্রধানমন্ত্রী যদি কোন কারণে মধ্যবর্তী নির্বাচনের দিকে যান, আপনারা সেটা পছন্দ করবেন না। আমরা পছন্দ করার কথা না, উনি যাবেন কেন? আর্টিকেল উনি আমি তো আগে উনি যদি মনে করেন যে ঠিক আছে সেটা তো বলেছি, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে করেছি, আমি নিজে উনি যদি মনে করেন যে আমি নিজেও ভোট দিতে পারি না যে নির্বাচনে আমি আর না 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 রাষ্ট্রপতিকে তো ক্ষমতা দেওয়া ছিল 72 এর সংবিধানে, সেখানে আর্টিকেল 72(1)(a) আছে যে প্রেসিডেন্ট ইচ্ছে করলে যে কোনো সময় পার্লামেন্টে স্থগিত করতে ভাঙতে পারবে। কিন্তু 91 কনস্টিটিউশন যখন সংসদীয় গণতন্ত্র হয় তারপর তো আবার সংশোধন করে নেওয়া হয়ে গেছে, যেটা প্রধানমন্ত্রীর পরামর্শ ভাঙতে হবে, তাছাড়া ভাঙতে পারবে না। সুতরাং প্রধানমন্ত্রী কখন চাইবে সেটা তো প্রধানমন্ত্রীর ইচ্ছের উপর নির্ভর করে। প্রধানমন্ত্রী যখন নিজে মনে করবে যে না এখন এটা দেওয়া সময় তখন দেবে, সেটা তো আমি আপনি অগ্রিম বললেও তো লাভ হইবে না আর বলে মানে। বাট এটি মোটামুটি বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যদি উদার হন আপনারা খুব একটা খুশি হবেন না তাতে। হ্যাঁ না না খুশি আর অখুশি না, জনগণ খুশি যেটা আমরা খুশি সেটা, জনগণ যেখানে খুশি আমরাও সেই জায়গায় খুশি। জনগণের জন্য রাজনীতি করি, জনগণের স্বার্থের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। জনগণ যদি মনে করে যে না এইটা করা দরকার, উই আর রেডি। জনগণ যদি মনে করে যে না তা হবে। আসলে ওভার পলিটিক্স হয়েছে তো আমাদের দেশে, পলিটিক্সটা খুব রাজনীতি খালি রাজনীতি কথা কয় বেশি চর্চা হয়েছে। তাতে হয়েছে কি যে আমাদের পলিটিক্যাল পার্টির ভিতরেও আদর্শগুলো নিচে নেমে গেছে, পলিটিক্যাল পার্টির ভিতরেও গণতন্ত্র নাই বলে আমার পলিটিক্যাল পার্টিগুলোও জনসাধারণ থেকে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন জনসাধারণ কিন্তু ভয় পায় পলিটিক্যাল পার্টি, আসলে ওদের সঙ্গে যে যাবো আমি আসলে আমার লাভটা কি, উনি যেটা বলেছেন নাই ফুললি এগ্রিড। এখন কথা হচ্ছে পলিটিক্যাল পার্টি আমরা কিছু করার নাই, প্রত্যেকটা দলের চরিত্র ক্ষমতা সব প্রত্যেকটা রাজনৈতিক দলের চরিত্র কিন্তু আমি কি বলবো এটা নষ্ট হয়ে বলতে পারি না, ডিটোরিয়েট করেছে বলতে পারি। এখন এইটার থেকে কিভাবে উত্তরণ করবেন, এটা যদি আপনি সবসময় সমালোচনা করেন, সবসময় যদি পিন পয়েন্টেড করেন, সবসময় নেগেটিভ করেন, সবসময় যদি সবসময় যদি আমাদের খোঁচাইতে থাকে তাহলে এটার কোনো সলিউশন না। আমরা তো চাই যে আমাদের সলিউশন নাই, সলিউশন হবে আসলে কি করা উচিত, কাজই হচ্ছে খোঁচানো। আমরা চাই যে আপনারা এমন পারফর্ম করবেন, আপনারা পারফর্ম করে বেরিয়ে যাবেন এখান থেকে এবং জনগণকে কনভিন্স করবেন। অবশ্যই আমাদের এই ইমিডিয়েটলি আমাদের তো আপনাদের ভালো পারফরম্যান্স, আমি যতগুলো টক শো দেখি এই পর্যন্ত যা আসে না, আমরা কি করলাম না করলাম তাতে না, দেশ জাতির কিছু যায় আসে না, যতগুলো টক শো দেখেছি সমালোচনা শুনেছি, কিন্তু এটিও তো ভুল কথা। এই যে একটা প্রচারণা আপনারা করেন যে বা সরকারের দিক থেকে করা হয় যে টক শো গুলোতে সমালোচনা হয় সরকারের, না না সমালোচনা হবে তার সঙ্গে সঙ্গে, সমালোচনা না হলে তো আত্মসমালোচনা, হ্যাঁ আত্মসমালোচনা হয় না, তার সঙ্গে সঙ্গে পথ প্রদর্শক করতে হবে যে আপনারা এখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন। লেট মি ফিনিশ মাই ডিয়ার গেস্টস, প্রথম কথা হচ্ছে যে সমালোচনাটা তো গণতন্ত্রের জন্য খুব ভালো, সমালোচনা করতে হবে প্রথম কথা, খুব ভালো। দ্বিতীয় কথা হচ্ছে এখানে তো যেমন আজকে আপনারা দুজন কথা বললেন, মোরললেস আপনারা সরকারের পক্ষেই বলেছেন না, আবার আমি বলছি মোরললেস পক্ষে বেশি কি করা লাগবে সেটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন গেস্টদের ডাকি তখন তো আমরা সরকারি দলের লোকজনকেও ডাকি বা সরকার সমর্থকদেরও ডাকি, আবার বিরোধী যারা ভিন্ন মত তাদের মানে কি আপনারা চান ভিন্ন মত না, তো ভিন্ন মত থাকতে থাকবেই। তাহলে আমি তো সরকারি দল করি, তাহলে না না আমি আমি বলছি না উনিও স্বতন্ত্র, কিন্তু আপনারা দুজনে মিলে সরকারি দলই হয়ে যায় না, সরকার এটা ভুল না, সরকার এটা ভুল ধারণা আপনার, শুনেন আমরা একটা দুষ্টুমি করছি যাই হোক না, কিন্তু আমি বলছি যে সরকারি দলের আওয়ামী লীগের লোকজনকে আমরা এখানে ডাকি না, আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগ তো কোন জায়গায় ভুল দেখবে না, আওয়ামী লীগকে যাকে ডাকবেন তিনি দেখবেন সব এক, আবার যদি বিরোধী যে দল বিএনপি বন্ধ করে সে দেখবে আওয়ামী লীগের 100% ভুল। নেচার অন্যরকম, আপনার কাছে জিজ্ঞেস করবে আপনার মতামতটা নেবে, ওনার কাছে জিজ্ঞেস করবে ওনার মতামতটা নেবে। তৃতীয় মাত্রা কিন্তু তা নয়, তৃতীয় মাত্রা আপনি সবাইকে সুযোগ দেন এবং সরকারি দলকে ডাকেন বিরোধী দলকে ডাকেন, এটা অন্য জিনিস, এটার কথা আমি বলছি না। যারা শুধুমাত্র আপনাকে এক মিনিট দিচ্ছি, আপনাকে এক মিনিট, এক মিনিটে কনক্লুড করেন, কনক্লুড হলো
আমরা যারা 300 এমপি নির্বাচিত হই, বড় বড় কথা দিয়া জনগণের ভোটে যেভাবেই আসছে না কেন, তাদের আগে আত্মশুদ্ধি হওয়া লাগবে, আমাদের পরীক্ষায় পাশ করা লাগবে, আমাদের আচরণ দিয়া, আমাদের সততা দিয়া, আমার দেশাত্মবোধ দিয়া, আমার গণতন্ত্র দিয়া, আমার নৈতিকতা দিয়ে, আমার মূল্যবোধ দিয়া, আমার দেশ সেবার মানসিকতা দিয়া যদি আমরা প্রমাণ করে দিতে পারি জনগণ আমাদের কথা শুনবে, আত্মবিশ্বাস রাখবে, জনগণকে আমরা যেটা বলবো সেটা শুনবে, আর যদি সেটা না পারি আমার বক্তব্য এক, ভিতর এক, বাহির এক, তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। মিস্টার ফখরুল ইমাম, আমি বলতে চাই যে রাজনীতিটা আর পরিচ্ছন্ন হতে হবে। ওনার কথার সঙ্গে একমত যে নিজেকে পরিষ্কার করতে হবে, নিজেকে পরিচ্ছন্ন করতে হবে এবং জনগণের সামনে নিজেকে ক্লিন যতটুকু পারেন আপনি ততটুকু প্রকাশ করতে হবে। তাহলে জনগণের আস্থা, আগে বলেছি আমি, পলিটিক্যাল পার্টির উপরে জনগণের আস্থা জিরো। যেখানেই আমি যাই, শুধু আমাদের পার্টি না, আওয়ামী লীগ না, আপনার বিএনপি না, যেখানেই যাই সবাই পলিটিক্যাল পার্টির গালি দেয় একটা করে। এটাতে আমার ধারণা হয়েছে এটার থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি, এটা শুধু আমাদের না, সবার সহযোগিতা লাগবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনার আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণ। ডক্টর মোহাম্মদ রুস্তম আলী ফরাজি এবং মিস্টার ফখরুল ইমাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, কথা বলছিলেন দুজন সংসদ সদস্য এবং দুজনই বেশ অভিজ্ঞ সংসদ সদস্য, প্রত্যেকেই একাধিকবার করে সংসদে ছিলেন এবং আছেন। আমি একটু বেশি মাত্রায় নিজেকে এঙ্গেজ করেছি, কারণ আলোচনা শুরু করবার পরেই দুজন যখন প্রাথমিক বা প্রারম্ভিক বক্তব্য রেখেছেন, তারপরে মনে হয়েছে যে আমার এঙ্গেজমেন্টটা বাড়ানো দরকার, কারণ দুজনের সুর মোটামুটিভাবে একই রকম হবে এবং এখানে একটু ভিন্নতা বা একটু ওনাদেরকে কন্টেস্ট করা দরকার, এবং সে কারণেই করা অনুষ্ঠানটিকে লাইভলি করবার জন্যে। আমার কোনো নিজস্ব কোনো অবস্থান, রাজনৈতিক অবস্থান নেই, এটি সকলেই জানেন। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা ভালো মন্দ সব মিলিয়ে আলোচনা করেছেন, কিন্তু ওনাদের কথার যে সারবত্তা, যেটি নিয়ে আমি আমার অবস্থান থেকে ওনাদের সঙ্গে তর্ক করবার চেষ্টা করেছি, আলোচনা করবার, তর্ক না আসলে তর্ক করেছি কিছু কথা বের করে আনবার জন্য, সেটি কিন্তু বেরিয়ে এসছে ওনাদের কথার মধ্য দিয়ে। সেটি হচ্ছে বাংলাদেশে যে এখন রাজনীতি চলছে, সেই রাজনীতিকে মানুষ পছন্দ করে না, সেই রাজনীতির প্রতি, সেই রাজনীতিবিদদের প্রতি, এই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা খুব একটা নেই এবং সেটি ক্রমশ কমে আসছে, কাজেই দুর্বলতাটা পরিষ্কার। এবং এই রাজনীতিবিদরা, এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কীভাবে গণতন্ত্র দেবে, কীভাবে গণতন্ত্রকে শক্তিশালী করবে, কেননা তাদের নিজেদের মধ্যেই কোনো ধরনের গণতন্ত্রের চর্চা নেই। এবং এটিও কিন্তু আমার কথা নয়, এই আমার দুই অতীতের কথা থেকে কিন্তু বেরিয়ে এসছে। কাজেই আমরা যদি গণতন্ত্র চাই, গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই, সুদৃঢ় করতে চাই, রাজনীতিবিদদের একটু জনগণের মনোভাব, দৃষ্টিভঙ্গি, জনগণের আকাঙ্ক্ষাগুলো ধারণ করতে হবে, বুঝতে হবে, দেয়ালের লিখন পড়তে জানতে হবে, জনগণের পালসটা বুঝতে হবে, আত্মশুদ্ধির প্রয়োজন আছে। এটিও আমার এক অতিথির শব্দ ব্যবহার করেছেন তিনি, এবং তাদের দৃষ্টিভঙ্গি, আচরণভঙ্গি, মানসিকতায়, রুচিতে, শিক্ষায়, দীক্ষায় অনেক অনেক পরিবর্তন আনতে হবে। ভালো যে নেই, ব্যতিক্রম যে নেই, সেটি কোনো অবস্থাতে আমি বলবো না, কারণ রাজনীতিবিদদের সঙ্গে আমি নিয়মিত চলাফেরা করি, কথাবার্তা বলি, সারাক্ষণই এটি আমার প্রধান কাজ। ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রমী এবং সেটি সংখ্যায় কম, এবং এই ব্যতিক্রমী মানুষগুলো কিন্তু হারিয়ে যাচ্ছেন ওই নষ্ট বা পচা বা দুর্গন্ধময় যে প্রবণতা, মূলধারা, সেই ধারার মধ্যে থেকে। কাজে এই জায়গাটাতে পরিবর্তন আনা, সংশোধন আনা খুবই জরুরি, না হলে যা হবে, বাংলাদেশ 43 বছর ধরে গণতন্ত্র চর্চা করতে গেছে, বহুবার হোঁচট খেয়েছে, কখনো বড় হোঁচট, কখনো হালকা হোঁচট খেয়েছে, এবং এই ব্যথাটা কিন্তু কখনো সারেনি। আর এই গণতন্ত্রের ব্যথা, দুর্বলতা, এটি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যেখানে নিয়ে যেতে পারতো সেখানে কিন্তু এখনো পর্যন্ত নিয়ে যেতে পারেনি, এবং যাওয়ার সক্ষমতা, ক্ষমতা কিন্তু বাংলাদেশের জনগণের আছে, এই রাষ্ট্রটির মধ্যে আছে। পোটেনশিয়াল সের কোনো অভাব নেই, সমস্যা হচ্ছে নেতৃত্বের সমস্যা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।